ছবি তুলি না। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখো না কেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। শুভ নববর্ষ সবাইকে। তো সবাইকে পহেলা বৈশাখে শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন ভিডিও আপলোড করলাম। তো আমাদের এখানে বাড়ির কাছে একটি বৈশাখী ছোটোখাটো মেলার আয়োজন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে। তো বাড়ির কাছে একদম হাতের কাছে আমাদের মেলাটা। তো সেই মেলায় আমি আসলে এমনিতে মেলাতে যাই না, তবে এই মেলাতে আমাকে বাধ্য হয়ে যেতে হলো কিছু মূল্যবান জিনিস কেনার জন্য। তো মেলাটা তোমাদের মাঝে শেয়ার করলাম। প্রায় অনেক দিন পর, অনেক দিন বলতে 2 বছর পরে আবার এই মেলাটা অনুষ্ঠিত হলো। মেলাতে তো অনেক কিছু উঠছে আর রোজার মধ্যে, আলহামদুলিল্লাহ এটা 11তম রোজায়। তো বৈশাখী এই মেলাটা প্রায় ছোটোখাটো হিসেবে সব কিছুই, অর্নামেন্টস, বিভিন্ন জুয়েলারি, তারপরে মাটির জিনিসপত্র, খাবারের দোকান, সব কিছুই এই মেলাতে বসেছে। তো মেলাটা ঘুরে আসলাম এবং কিছু মূল্যবান জিনিস কিনলাম। মূল্যবান বলতে যার কাছে যেটা ভালো লাগে এবং যেটা যার প্রয়োজন এবং প্রাধান্য দেয় সেটাই তার কাছে মূল্যবান। তো দেখতে থাকো মেলাটা। মেলায় এক বাঁশিওয়ালা বাঁশের বাঁশি তৈরি করে নিয়ে আসছে। তো সুন্দর করে বাঁশি সে বাজাচ্ছে, তো সেটাও একটু ভিডিও করলাম। অনেক ভালো লাগছে আমার কাছে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো একটু সব মেলা ঘুরে দেখাচ্ছি। এই দেখো এখানে তালপাখার পাখা উঠেছে আর অনেক কিছুই। বন্ধুরা, মেলা দেখতে দেখতে আবার পুরনো একটি কথা স্মরণ করিয়ে দিই, যারা প্রতিবারের মতোই আমার সাথে আছো, আশা করছি সবাই আমার পাশে থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার কাছেই থাকবে। তো মেলাতে দেখো, আর প্লিজ ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিয়ে দিও, আর এখনও যারা লাইক দাওনি তারা প্লিজ একটি লাইক দিও। একটি লাইক একটি শেয়ারের কাজ করে এবং অনেক গুরুত্বপূর্ণ লাইক দেওয়াটা। তো এখানে মুড়ি, মুরগি, বিন্নি, ধানের খই, খেলনা, সাজ, তারপরে খুরমা, সন্দেশ, আর অনেক কিছুই উঠছে মেলায়। সাধারণত যা যা থাকে সব কিছুই অনেক ভালো লাগে। এগুলো আমাদের সংস্কৃতি, বাংলার ঐতিহ্য। প্রায় দীর্ঘ 2 বছর পরে এই মেলাটা আবার হলো, তো তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিনিয়তই আমার চ্যানেলটা ভিজিট করেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে একটু সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনারা আমার পাশে আছেন বলেই আমি এতটা দূর পর্যন্ত আসতে পেরেছি, সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবাইকে। তো বন্ধুরা, মেলায় ঘুরে এসে মেলায় কী কী কিনলাম তা তো অবশ্যই শেয়ার করব। আর আমি আজকে রোজার মধ্যে আমি আসলে খাবারে কী কী রান্না করছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি মিষ্টি কুমড়ার পাতা সিদ্ধ বসিয়েছি,
রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে তেল দিয়ে ভেজে একটা ভর্তা তৈরি করব। আর এখানে যে এগুলো ভেজে নিচ্ছি আমি, যে ছোট ইলিশ মাছগুলো আছে ওগুলোকে, বাটা ইলিশ নাকি ইলিশ জানি বলা হয়, আচ্ছা যাই হোক, সেই ইলিশ মাছটা ভাজা করে নিব আর ভর্তা করব। আর আজকে ফুচকা তৈরি করব, কারণ মেলায় গিয়ে ফুচকা দেখা হয়েছে আর ফুচকা খেতে আসলে ইচ্ছে করছে। রোজা রাখা হয়েছে তো মেলায় তো আর খাওয়া হয়নি, তো বাসায় এসে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এগুলো করে নিচ্ছি, ফুচকা তৈরি করব। সবাই ফুচকা খাবো ইফতারিতে, তো সবগুলোই রান্না একে একে আমি করে নিচ্ছি। এগুলো এদিকে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি, আর এই যে ফুচকা ভাজা হয়ে গেছে, ফুচকাগুলো ভেজে নিলাম। মেলা থেকে এই যে তরমুজ নিয়ে আসা হয়েছে, আরও অনেক কিছু শপিং করছি, কেনাকাটা করছি, সেগুলো ইফতার করার পরে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো ইফতার টেবিলে তরমুজ কেটে নিলাম, আর এই যে ফুচকার টক তৈরি করা হয়েছে, আর এই যে ফুচকা, শসা কুচি, আলু ভর্তা আর ডিম সবগুলোই করে নেওয়া হয়েছে, আর এখানে ট্যাঙের শরবত তৈরি করা হয়েছে। তো ইফতারটা শেষ করব আপনাদেরকে সাথে নিয়েই, আর এই যে এগুলো সেহরির জন্য রান্না করা হয়েছে, এই তো কুমড়ো, মিষ্টি কুমড়া পাতা ভর্তা, মাছ ভাজা, আর এই যে এখানে ইলিশ মাছ ভর্তা, এই সব কিছুই, আর এখানে এটা কলার মোচা দিয়ে শুটকি। অন্য কিছু খেতে খেতে একদম ভোর ফিল লাগে, এই জন্য এই খাবারগুলো একদম তৈরি করলাম। আর এই যে মূল্যবান জিনিসগুলো, আসলে এগুলো আমার অনেক ভালো লাগে, এগুলো আমার খুবই প্রয়োজন, তো আমার কাছে মূল্যবান, তো এগুলো আমি মেলা থেকে কিনে নিয়ে আসলাম, একদম অল্প টাকায় এগুলো কিনে নিয়ে আসছি। আর অন্য দিকে এগুলোর দাম অনেক, আর এখানে আমি কম টাকায় পেয়েছি, তো এগুলো আমি নিয়ে আসলাম। এই যে আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর এই যে এগুলোকে বলা হয় ডাল, ফাটা কলাই বলা হয়, কলাই ভাজা, এগুলো কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনে পাতা আর সর্ষের তেল দিয়ে মেখে খেতে ভীষণ টেস্টি। এই যে দেখো এই ডালটা ফুটকালাই, হ্যাঁ মনে পড়ছে, এটাকে ফুটকালাই বলা হয়। আর এই যে খুরমা, এগুলাও নিয়ে আসা হয়েছে, এই তো খুরমা, আরও অনেক কিছুই নিয়ে আসছি। আর এই যে সন্দেশ, এটা মেবি বুটের ডাল দিয়ে তৈরি করা হয়েছে, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো এখানে সাজ, চিনির সাজ, এগুলো লাল চিনি দিয়ে তৈরি করছে, এগুলো এত ভালো লাগে, মানে খাওয়ার চেয়ে দেখতে অনেক সুন্দর। এই যে ঘোড়া, তারপরে মাছ, হাতি, এগুলো তৈরি করা হয়েছে, অনেক ভালো লাগে দেখতে। এই যে পাখি, আসলে এগুলো গ্রামের ঐতিহ্য, মেলা তো এগুলো ছাড়া মূল্যহীন, তো সবগুলো, এই যে মাছটা অনেক সুন্দর, চিনির শাস এগুলো, তো এই যে ঘোড়াটা তো আমার কাছে অনেক ভালো লাগছে, তো এগুলো মেলা থেকে কিনে নিয়ে আসলাম। তো এই তো বন্ধুরা, আর মেলায় তো বিন্নি ধানের খই অনেক দাম, বিন্নি ধানের খই নিয়ে এসেছি, খই, মুড়ি, মুরকি সব কিছুই। তো এই তো বন্ধুরা আজকের ভিডিও, আশা করছি সবাই আমার সাথে আছো, ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশেই থাকবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো আজ রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।